আজকে ইংল্যান্ড এবং পাকিস্তান যে ফাইনাল ম্যাচটা খেলল, অনেকে ভাবছে যে পাকিস্তান জিতে যাইব। যেভাবে ইমরান খান জিতছিল ইংল্যান্ডের বিপক্ষে এবং বিশ্বকাপ জয় করছিল, তো ইমরান খান এরপরে আবার নির্বাচনী দল গঠন করল এবং কী যেন প্রধানমন্ত্রী হল পাকিস্তানের, কিন্তু অনেকে তাকে বাবর আজমকে মনে করছে যে এবার সে জিতব এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হব ভবিষ্যতে। সে সুযোগটা থাকলো না, কপালটা ঘুরে গেল বাবর আজমের, জিততে পারলো না খেলাটা আজকে, আফসোস। কি কামড়া গড়ায় দিল ইংল্যান্ড আজকে, কাঁদতে কাঁদতে বাড়ি যাইব, জীবনে আর ইমরান খান নিতে পারবো না। যদিও ইমরান খান পৃথিবীতে একজনই জন্ম নিছে, আর জন্ম নিবও না, কারণ আল্লাহ যাকে পাঠায় একজনই পাঠায়, তার মতো করে কেউরে পাঠায় না, ভিন্ন থাকে কিছুটা। তো বাবর আজমের স্বপ্ন আর পূরণ হইল না, বাবর আজমের ফ্যান ফলোয়ারদেরও স্বপ্ন পূরণ হইল না, কারণ সে জিততে পারলো না ম্যাচটা। তারপরও রানার্স আপ হয়েছে, ভালো হয়েছে, কারণ দ্বিতীয় স্থান অধিকার করাটা তো অনেক বড় বিষয়। ঠিক আছে, অভিনন্দন ইংল্যান্ড টিমকে, যদিও দুজনই আমাদের শত্রু ছিল, কারণ আমাদের দেশকে সবাই শোষণ করছে দুজনেরাই, পাকিস্তান এবং ইংল্যান্ড। ঠিক আছে, আল্লাহ হাফেজ।